वेलकम फ्रेंड्स, 2019-20 फिनान्सियल इयर इनकम टैक्स रिटर्न कीभावे ऑनलाइने सबमिट करब से ही सम्पर्के भिडियोते आमी डिसकस करब, पाशापाशी कीभावे ई भेरिफाई करे एकदम सबमिट करे देवें सेटाओ आमी शेषकाले ई भिडियोते शेयर करब आपनादेर साथे। तो प्रथमेई बोली जे वेबसाइटटाते गिये आमादेर काजटा करते हबे सेई वेबसाइटेर लिंक एई भिडियोर डेस्क्रिप्शने आपनारा पेये जाबेन, सरासरि सेखान थेके आपनारा एई वेबसाइटटाते प्रथमे जाबेन। जावार पर उपरे एकदम डान दिके देखुन रेजिस्टार योरसेल्फ आर लगइन हियार, যদি আপনি প্রথম এই কাজটা করেন তাহলে আপনাকে প্রথমে রেজিস্টার ইয়োরসেলফ ক্লিক করে আগে রেজিস্টার করতে হবে অনলাইনে, আপনার প্যান অ্যাড্রেস সমস্ত ডিটেলস দিয়ে আপনাকে আগে রেজিস্টার করতে হবে। খুব সিম্পল রেজিস্ট্রেশন, কোনো জটিলতা নেই। রেজিস্ট্রেশন হওয়ার পর আপনি ইউজার আইডি পাসওয়ার্ড পাবেন, ইউজার আইডিটা হচ্ছে আপনার প্যান আর পাসওয়ার্ড আপনি পাবেন। তো সেই ইউজার আইডি পাসওয়ার্ড ব্যবহার করে তারপর যে তলাতে লগ ইন হেয়ার অপশনটা আছে লগ ইন হেয়ারে ক্লিক করে আমরা লগ ইন পেজে যাব। লগ ইন পেজে যাওয়ার পর এইভাবে খুলে যাবে, এখানে দেখতে পাচ্ছেন ইউজার আইডি, ইউজার আইডিটা আপনার প্যান অর্থাৎ পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার সেটা ব্লক লেটারে যেমন লেখা আছে সেইভাবে আপনার প্যানটা দেবেন। পাসওয়ার্ড আপনি রেজিস্ট্রেশন করার পর পেয়েছেন সেই পাসওয়ার্ড দেবেন, তারপরে ক্যাপচা দেবেন, দিয়ে আপনি লগ ইন বাটনটা ক্লিক করবেন। লগ ইন, এই যে লগ ইন বাটনটা রয়েছে, লগ ইন বাটনে ক্লিক করার পর আপনার এই পেজটা খুলে যাবে, মানে আপনার হোম পেজ। এখানে আপনার ওপরে নাম লেখা থাকবে এবং এখানে দেখুন ওপরে ডান দিকে একটা টাইমার কাউন্ট হচ্ছে, এটা 45 মিনিট থেকে কাউন্ট হতে হতে নামবে, যে কারণে মাঝে মাঝে পেজটা সেভ করতে হবে, তাহলে এই টাইমারটা আবার 45 মিনিট থেকে স্টার্ট হয়ে যাবে। এরপর এখানে দেখুন রয়েছে দুটো অপশন রয়েছে, আমরা প্রথমে ওপরেরটা যাব অর্থাৎ ফাইলিং অফ ইনকাম ট্যাক্স রিটার্ন, অর্থাৎ ইনকাম ট্যাক্স রিটার্ন আমরা কীভাবে ফাইল করব এই অপশনটা আমরা ক্লিক করব। এই অপশনটাতে ক্লিক করলে আমরা চলে যাব সরাসরি এই উইন্ডোটায়, এখানে আপনার প্যানটা অটোমেটিক উঠে থাকবে, ওটা কিছু করার নেই। তারপরে অ্যাসেসমেন্ট ইয়ার, এটা আমরা দেবো 2020-21। অ্যাসেসমেন্ট ইয়ারটা সবসময় ফিনান্সিয়াল ইয়ারের থেকে এক বছর অ্যাডভান্স থাকে, যে কারণে অ্যাসেসমেন্ট ইয়ারটা হবে 2020-21। আইটিআর ফর্ম নাম্বার, এটা হবে ITR-1। তারপরে আমরা ফাইলিং টাইপ হবে অরিজিনাল রিভাইস রিটার্ন, এটা অপশনটা সিলেক্ট করবেন। সাবমিশন মোড হবে প্রিপেয়ার অ্যান্ড সাবমিট অনলাইন, এই এই অপশনগুলো ক্লিক করবেন। তারপরে এই পেজটারই নিচের দিকে যে অপশনগুলো আছে সেটা আমি যাচ্ছি, এখানে দেখুন ওপরে দুটো তো রয়েছে, এরপরে নিচেতে দেখুন আপনার এর আগে যদি এই পদ্ধতিতে ইনকাম ট্যাক্স রিটার্ন সাবমিট করে থাকেন সেক্ষেত্রে আমরা যে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারগুলো আছে সেগুলো এখানে হাইলাইট করবে। যদি আমরা রিফান্ডের ব্যাপার থাকে তাহলে আমি যে অ্যাকাউন্টটাতে রিফান্ড চাইছেন সেটা এখানে টিক দেবেন, অবশ্য এখানে টিক না দিলেও অসুবিধা নেই, পরে আপনাকে আবার টিক দেওয়ার সুযোগ দেওয়া হবে। তো তারপর নিচে যেটা কন্টিনিউ অপশনটা আছে আপনারা কন্টিনিউ বাটনটা ক্লিক করবেন। কন্টিনিউ বাটনটা ক্লিক করলে এবার আপনাকে আর একবার চেয়ে নেবে, আপনার কনসেন্ট নেবে যে হ্যাঁ সব কিছু আপনি ঠিকঠাক করছেন, আপনাকে আই এগ্রি চেকবক্সটা টিক দিতে হবে, দিয়ে আপনি কন্টিনিউ বাটনে ক্লিক করলে এবার আপনি রিটার্ন সাবমিটের পেজে চলে গেলেন। এখানে দেখুন আমি প্রথমেই বলে দিই ওপরে দেখুন অনেকগুলো আপনার অপশন আছে, যেমন প্রথমে ইনস্ট্রাকশন, এখানে ইনস্ট্রাকশনগুলো দেখতে পাবেন, তারপর জেনারেল ইনফরমেশন যেটা এখন খোলা রয়েছে অর্থাৎ অ্যাড্রেস ইত্যাদি, তারপর কম্পিউটেশন অফ ইনকাম অ্যান্ড ট্যাক্স, এই ঘর আছে, তারপরে ট্যাক্স ডিটেলস, ট্যাক্স পেড অ্যান্ড ভেরিফিকেশন, তারপর শিডিউল DI, শিডিউল ATD, শিডিউল ATG আর শিডিউল ATGGA, সব কটা ফিল আপ করে আমি ধীরে সুস্থে দেখাবো আপনাদের সাথে শেয়ার করবো। দেখুন তো প্রথমে আমরা যে অপশনটা রয়েছি পার্ট এ জেনারেল ইনফরমেশন, জেনারেল ইনফরমেশনে আপনার অ্যাড্রেস, প্যান, আধার নম্বর, মোবাইল নাম্বার, ইমেল আইডি, এই সমস্ত মূলত থাকে, ডেট অফ বার্থ, তো এগুলো একটু দেখে নেবেন। কিছু কিছু ফিল্ড আছে যেগুলো আপনি চেঞ্জ করতে পারবেন না, যেমন আপনার প্যান, আপনার নাম, মিডিল নেম, সার নেম, ফার্স্ট নেম, এগুলো চেঞ্জ করতে পারবেন না। বাকি অ্যাড্রেস যেগুলো আছে এগুলো যদি ভুল থাকে আপনি অ্যাড্রেসগুলোকে কারেকশন করে নিতে পারবেন, এখানে এডিট করতে পারবেন, আপনার মোবাইল নাম্বার আপনি এডিট করতে পারবেন, ইমেল আইডি আপনি এডিট করতে পারবেন, অবশ্যই এগুলো চেঞ্জ করে সঠিক দেবেন, তার কারণ এই ইমেলেতেই আপনার পরবর্তী কমিউনিকেট করবে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট। এরপরে এই পেজটারই তলার দিকে আর যে অপশনগুলো আছে সেগুলো হচ্ছে এরকম, আমি দেখাচ্ছি। প্রথমে এখানে দেখুন নেচার অফ এমপ্লয়মেন্ট, এটা করবেন স্টেট গভর্নমেন্ট, তারপর নিচে দেখুন A20 ঘরটায় আছে, ফাইল্ড US আর ফাইল্ড ইন রেসপন্স টু নোটিশ US, তো আমরা কোনো নোটিশ পাওয়ার পর এই কাজটা করছি সেটা নয়, তো যে কারণে প্রথম অপশনটা আমরা টিক দেবো। এবার ডান দিকে দেখুন যেটা রয়েছে ফাইল্ড 139-1 অন অর বিফোর ডিউ ডেট, অর্থাৎ আমরা ডিউ ডেটের আগে কাজ করছি সেই অপশনটা ক্লিক করব। এরপরে যেটা আছে আপনার দেখুন অনেকগুলো ঘর আছে, আমি এখানে নো অপশনটা ক্লিক করেছি, দেখতে পাচ্ছেন নো, নো অপশনটা এই কারণে ক্লিক করেছি এটা ইয়েস তাদের জন্যই হবে, তার জন্য তিনটে অপশন আছে আমি দেখাচ্ছি। প্রথমটা যেমন দেখাচ্ছে দেখুন যে আপনি যদি বছরে আপনার কোনো কারেন্ট অ্যাকাউন্ট সমস্ত কারেন্ট অ্যাকাউন্ট মিলিয়ে যদি 1 কোটি টাকার ওপর জমার মানে ট্রানজ্যাকশন করেন সেক্ষেত্রে তখন আপনাকে এটা সিলেক্ট করতে হবে।
আচ্ছা, তারপরে আপনি যদি ফরেন ট্যুরে গিয়ে থাকেন এবং 2 লাখ টাকার ওপর খরচা হয়ে থাকে তার 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 জন্য, আর 3 নম্বর হচ্ছে যে আপনি ইলেকট্রিক বিল যদি 1 লাখের ওপর দিয়ে থাকেন তার জন্য। তো আশা করি এই 3টের মধ্যে কোনোটাই আমাদের জন্য অ্যাপ্লিকেবল নয় যারা সার্ভিস হোল্ডার, যে কোনো আমি প্রথমে এটা নো করে দিয়েছি। আচ্ছা, এরপর এখানে আর কিছু ফিল আপ করার নাই, বাকি যে ঘরগুলো আছে এগুলো কোনোটাই এডিটেবল নয়। এবার দেখুন নিচে যে অপশনটা আছে এই সেভ ড্রাফট, এই সেভ ড্রাফটটা মাঝে মাঝে করবেন। সেভ ড্রাফটটা করলে আপনার ওই টাইমারটা আবার 45 মিনিট থেকে স্টার্ট হয়ে যাবে। এবার সেভ ড্রাফট করে একদম ডান দিকের যে অ্যারো কিটা আছে, আমরা অ্যারো কিটা ক্লিক করলে আমরা পরের মেনুতে চলে যাব। আমি দেখাচ্ছি, দেখুন এইখানে আমরা প্রথমে পার্ট এ জেনারেল ইনফরমেশনে ছিলাম, এখন দেখুন আমরা কম্পিউটেশন অফ ইনকাম ট্যাক্স এই জায়গাটা চলে এসেছি। এবার এখানে দেখুন B1 প্রথমে যেটা আছে, B1-এর যেটা এ স্যালারি অ্যাজ পার সেকশন 17(1), এবার এখানে আমরা যেটা টোটাল গ্রস স্যালারি আপনি ইনকাম করেছেন সেই গ্রস স্যালারিটা এখানে দেবেন, ধরুন সেটা 7,79,830 টাকা। এখানে এন্ট্রি করার পর ওপরের ঘরটাতে অটোমেটিক নেবে, ওপরের ঘরটাতে যেগুলো অ্যাশ কালারের ঘর সেগুলো নন এডিটেবল, ওগুলো অটোমেটিক নিয়ে নেবে, যেগুলো সাদা রঙের সেগুলো এডিটেবল। আচ্ছা, তারপর এখানে ভ্যালু প্রফিট এগুলো আমাদের, এগুলো সার্ভিস হোল্ডারদের কিছু দরকার নেই। এরপরে আপনার স্যালারি পেনশনের 2 নম্বরের যে ঘরটা, দেখুন নেচার অফ এক্সেম্পট অ্যালাউন্স, অর্থাৎ কোনো অ্যালাউন্স যদি আমার এক্সেমশনের ব্যাপার থাকে, এখানে এক্সেমশন মানে হচ্ছে কি হাউস রেন্ট অ্যালাউন্স, আপনাদের অনেকের এক্সেমশনের ব্যাপার থাকে, ব্যাপারটা কীরকম, যদি আপনারা বাড়ি ভাড়া নিয়ে থাকেন এবং যদি সঠিক পদ্ধতিতে বাড়ি ভাড়া দেন এবং যদি বিল নিয়ে থাকেন তাহলে সেই বাড়ি ভাড়ার একটা পার্সেন্টেজ, একটা নিয়ম আছে, সেই নিয়মে আপনি কিছুটা ইনকাম ট্যাক্সের ছাড় পাবেন। তো যদি আপনার ক্ষেত্রে সেই ধরনের বিষয়বস্তু হয় সেক্ষেত্রে এক্সেম্পট অ্যালাউন্সের ঘরটাতে ড্রপ ডাউন থেকে সেই অপশনটা সিলেক্ট করবেন, সেই অপশনটা হচ্ছে সেকশন 10(13A) অ্যালাউন্স এক্সেম্পট অন হাউস রেন্ট অ্যালাউন্স, এইটা পুরোটা কথাটা লেখা আছে। দিয়ে সেখানে এবার ডান দিকে যে অ্যামাউন্ট, ধরুন সেটা 12,000 টাকা আপনার এক্সেমশনের ব্যাপার আছে, তাহলে 12,000 টাকা দেবেন। এটা খুব কম মানুষের জন্য এটা অ্যাপ্লিকেবল, যদি আপনার জন্য এটা অ্যাপ্লিকেবল না হয় তাহলে এই ঘরটা আপনি কিছু করবেন না। বেশ, এরপরে দেখুন তাহলে নেট স্যালারি 1-2 মাইনাস হয়ে গেল, মাইনাস হয়ে আমরা যেটা দাঁড়ালো দাঁড়ালো। তারপরে এবারে দেখুন এখানে ডিডাকশন US-16, যে ওপরের যে অ্যাশ কালারের ঘরটা এটা আপনার এডিটেবল নয়, তার নিচেরটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডিডাকশন, এটা সবার জন্য 50,000, তো ওই জন্য ওটাও এডিটেবল নয়। তারপরে আপনার এখানে যেটা আছে এন্টারটেনমেন্ট অ্যালাউন্স আপনাদের নেই, প্রফেশনাল ট্যাক্স মানে পি ট্যাক্স, তাহলে পি ট্যাক্স ধরুন আপনার 2,400 টাকা আমি দিয়ে দিলাম, তাহলে আপনার এই ঘরেতে টোটাল হয়ে গেল 52,400। দেখুন 52,400 ফিগারটা এখানে উঠেছে, তাহলে এই দুটো মাইনাস হবে, তাহলে 7,67,830 থেকে এই দুটো মাইনাস করলে আমরা দাঁড়ালো 7,15,430। এটা কী জিনিস না, এটা হচ্ছে ইনকাম চার্জেবল আন্ডার দি হেড স্যালারি। তাহলে এই পর্যন্ত এই ঘরটাতে আমার হলো। এবার এইখানে তলার দিকে যে বাকিগুলো আছে সেগুলো আমি এবার যাচ্ছি। এবারে দেখুন তলার দিকে হচ্ছে আপনার টাইপ অফ হাউস প্রপার্টি। এবার হাউস প্রপার্টির মধ্যে বলি, যাদের হাউস বিল্ডিং লোন আছে হাউস বিল্ডিং লোনের ইন্টারেস্টটা এইখানে দিতে হবে। ইন্টারেস্টটা কোন ঘরে দেবেন, দেখুন এখানে B2-এর ঘরের যে 5 নম্বর আইটেম ইন্টারেস্ট পেয়েবল অন বরোড ক্যাপিটাল, এইখানে দেখুন ধরুন আপনার হাউস বিল্ডিং লোনের ইন্টারেস্ট হচ্ছে 1,20,000। আচ্ছা, তার আগে ওপরে বলি, ওপরে দেখুন এখানে আছে টাইপ অফ হাউস প্রপার্টি, এটা দেবেন সেলফ অকুপায়েড, আপনার নিজস্ব বাড়ি হলে সেলফ অকুপায়েড। দিয়ে ধরুন আপনার হাউস বিল্ডিং লোনের ইন্টারেস্ট 1,20,000, আপনি এখানে 1,20,000 দিয়ে দিলেন, তাহলে এবার নিচে যে ঘরটা রয়েছে মোটা রঙের ইনকাম চার্জেবল আন্ডার দি হেড প্রপার্টি হাউস প্রপার্টি, সেটা আপনার হয়ে গেলো -1,20,000। মানে অ্যাকচুয়ালি এখানে ইনকাম লেখা আছে, এবার আপনি তো ইন্টারেস্ট পে করেছেন, মানে আমরা তো ইনকাম নয়, ওটা মাইনাস হবে, আপনি দিয়েছেন সরকারকে, সরকারকে নয় ব্যাংকে, তো যে কারণে ওটা -1,20,000 হলো। আচ্ছা, এরপরে যে বাকি আছে এবারে ইনকাম ফ্রম আদার সোর্স B3। এবার ইনকাম ফ্রম আদার সোর্সে মূলত যে 3টে হয়, এখানে দেখুন একটা থাকে, তারপরে এই যে নিচে যে বাঁ দিকে অ্যাড বটনটা আছে প্লাস চিহ্ন দিয়ে, অ্যাড করে করে আপনাকে বাকিগুলো 2-3টে যেমন লাগবে আপনি ঘর নিয়ে আসবেন। তো আমি এখানে 3টে দিয়ে এক্সাম্পল দিয়েছি, ধরুন ইন্টারেস্ট ফ্রম সেভিংস অ্যাকাউন্ট, এটা প্রত্যেকেরই আছে, তো যে কারণে প্রথমে ওটা দিয়ে দেবেন, তারপরে অ্যাড করবেন। এবার ডান দিকে যে ড্রপ ডাউন মেনু আছে সে ড্রপ ডাউন মেনু থেকে আপনি সিলেক্ট করবেন, তারপরে ইন্টারেস্ট ফ্রম ডিপোজিট, ডিপোজিট মানে বিভিন্ন ফিক্সড ডিপোজিট, সেটা আপনার পোস্ট অফিসে হোক ব্যাংকে হোক, সেখান থেকে যে আপনি ইন্টারেস্টটা আর্ন করছেন সেই ইন্টারেস্টগুলো। আর একটা আমি 3 নম্বর দিয়েছি এনি আদার, এনি আদারের মধ্যে আমি যেটা ডেসক্রিপশন বক্সে লিখেছি মাধ্যমিক 2019 এক্সামিনার্স ফি,
তো আপনারা উচ্চ মাধ্যমিকের খাতা দেখার ব্যাপার থাকতে পারে বা আরও অন্য কোনো ইনকাম এমন আছে যে যে আইটেমটা এখানে ড্রপডাউনে নেই সেটা আপনি এনি আদার বলে আপনি এখানে মেনশন করে দেবেন। যদি এরকম একাধিক থাকে আপনি অ্যাড করে করে সেই ঘরগুলো বাড়াবেন। এবার ধরুন ইন্টারেস্ট ফ্রম সেভিংস অ্যাকাউন্ট আমি এখানে লিখেছি 1740, ফিক্সড ডিপোজিট সমস্ত রকম ফিক্সড ডিপোজিট, সে কিষাণ বিকাশ পত্র হোক, এনএসসি হোক, ব্যাংকের ফিক্সড ডিপোজিট হোক, যাই হোক, সেখান থেকে ধরুন 1,52,470, মাধ্যমিকের খাতা দেখার জন্য 2,384 টাকা। এবার এই যে সেভিংসের ইন্টারেস্ট 1,740 টাকা, এটি কিন্তু পরে আমরা ছাড় পেয়ে যাবো, কারণ 10,000 টাকা পর্যন্ত সেভিংসের ইন্টারেস্ট ছাড় পাওয়া যায়, এটা মাথায় রাখবেন, ফিগারটা পরে এটা ছাড় আমি নিয়ে নেবো। বেশ, তাহলে ইনকাম ফ্রম আদার সোর্স হলো দিয়ে, এবার তাহলে একদম শেষকালে গ্রস টোটাল ইনকাম অর্থাৎ স্যালারি থেকে এবং আপনার ইনকাম ফ্রম আদার সোর্স মিলিয়ে তাহলে আমরা টোটাল ইনকাম এখানে আমরা দেখতে পাচ্ছি 7,64,024 টাকা, অর্থাৎ সমস্ত যোগবিয়োগ, এই যোগবিয়োগগুলো অটোমেটিক করে নেবে। তাহলে এটা হলো এই 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 ঘর পর্যন্ত হলো। এবার এই ঘরটা বেশ, এরপরে এই ঘরটার তলার দিকে যে ঘরটা আছে, যে আইটেমগুলো আছে সেগুলো হচ্ছে বিভিন্ন ধরনের ডিডাকশন, অর্থাৎ 80C সেকশনের ডিডাকশন, মেডিক্লেম, যদি আপনি কোনো ডোনেশন করে থাকেন, ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ। এবার এইখানে ডিডাকশনগুলোতে যাওয়ার আগে ওপরেতে আমি আবার যাচ্ছি, আমরা এখন ছিলাম কম্পিউটেশন অফ ইনকাম ট্যাক্স, তারপরে আমি চলে গেলাম শিডিউল 80G, অর্থাৎ আমি ডোনেশনটা আগে এখানে ফিল আপ করতে হবে। ওখানে কিন্তু ডোনেশন আলাদা করে ফিল আপ করার জায়গা নেই, এখানে ফিল আপ করলে অটোমেটিক ওখানে চলে যাবে। তার বাঁ দিকে দেখুন আছে শিডিউল 80D, 80Dতে আমরা ওই আপনার মেডিক্লেমগুলো তারপরে এন্ট্রি করবো। তা আগে আমি শিডিউল 80Gটা আমাদের সাথে শেয়ার করি। শিডিউল 80G মানে হচ্ছে অল টাইপস অফ ডোনেশন, যেগুলো ইনকাম ট্যাক্সে ছাড় পাওয়া যায় সেগুলো এখানে আপনাকে এন্ট্রি করতে হবে। সেগুলো কোনোটা 100% ছাড় থাকতে পারে, কোনোটা 50% ছাড় থাকতে পারে, সেটা যে সার্টিফিকেটটা আপনি পাবেন সেখানে সেটা লেখা থাকে। তো আমি এখানে পশ্চিমবঙ্গের যে ওয়েস্টবেঙ্গল স্টেট রিলিফ ফান্ড যেটা করোনার জন্য করা হয়েছিল সেখানে 5,001 টাকা ডোনেশনের একটা আমি উদাহরণ এখানে দেখিয়েছি। তাহলে নেম অফ ডোনি ওয়েস্টবেঙ্গল স্টেট, এগুলো সব কিন্তু ম্যানুয়ালি টাইপ করতে হবে। ওই দেখবেন যে সার্টিফিকেটটা পেয়েছেন সেখানে সমস্ত ডিটেলস দেওয়া থাকবে। তারপরে অ্যাড্রেস আমি দিয়েছি নবান্ন হাওড়া, সিটি টাউন আমি দিয়েছি হাওড়া, স্টেটটা ড্রপ ডাউন থেকে সিলেক্ট করবেন ওয়েস্টবেঙ্গল, পিনকোড দেখবেন ওই সার্টিফিকেট অ্যাড্রেসে দেওয়া আছে, পিনকোড দিয়েছি, প্যান অফ ডোনি, ডোনি মানে যাকে আপনি দিচ্ছেন তার মানে তার প্যান, এটা আপনার নয়, হ্যাঁ, যাকে আপনি ডোনেশন করছেন যে সংস্থাকে তার প্যান, সেটাও দেখবেন সার্টিফিকেটে লেখা আছে, সেই প্যানটা আমি এখানে দিয়েছি। এবার ডোনেশনটা যদি আপনি ক্যাশে দেন তাহলে ডোনেশন ইন ক্যাশের ঘরে ফিগারটা লিখবেন, যদি আপনি অনলাইনে সাবমিট করে থাকেন বা চেক টেক দেন সেক্ষেত্রে ওইখানে লিখবেন। তো আমি 5,001 টাকা দিয়েছি, 5,001 টাকা এসে গেছে। এবার এটা কার আন্ডারে করছি দেখুন সেটাকে দেখতে হবে, একদম এ ডোনেশনস এন্টাইটেল ফর 100% ডিডাকশন, আপনারা দেখবেন করোনার ওখানে লেখাই ছিল 100% ডিডাকশন পাবেন, অর্থাৎ আমি যে 5,001 টাকা ডোনেশন দিয়েছি একদম শেষের ঘরটা দেখুন এলিজিবল অ্যামাউন্ট অফ ডোনেশন 5,001 টাকাই উঠেছে। যদি 50% ডোনেশনের ব্যাপার হতো সেক্ষেত্রে যদি আপনি 5,000 টাকা ডোনেশন দিতেন এখানে 2,500 টাকা এলিজিবল ফিগারে আসতো। তো এটা গেলো ডোনেশনের বিষয়, এটা দেখালাম। এরপরে আমরা যাচ্ছি 80D, যেটা আমি এখানে দেখালাম যে 80G এর পর এবার 80D এর অপশনটা আমি যাচ্ছি। 80Dতে হচ্ছে প্রথমে যখন যেটা বলছে হোয়েদার ইউ অর এনি অফ ইউর ফ্যামিলি মেম্বার এক্সক্লুডিং পেরেন্টস ইজ এ সিনিয়র সিটিজেন, অর্থাৎ আপনার ফ্যামিলিতে আপনার মা বাবা ছাড়া যদি কোনো সিনিয়র সিটিজেন থাকে, তো যদি থাকে তাহলে আপনি ইয়েস করবেন, নাহলে নো করবেন, এটা কিন্তু প্রত্যেক কী করতে হবে। আবার 2 নম্বর আইটেম হোয়েদার এনি ওয়ান অফ ইউর পেরেন্টস ইজ এ সিনিয়র সিটিজেন, অর্থাৎ আপনার মা বাবার মধ্যে কি কেউ সিনিয়র সিটিজেন, যদি হয় তাহলে আপনি ইয়েস করবেন। এবার যদি মেডিক্লেম থাকে তারপর আপনি সংখ্যাগুলো বসাবেন, নাহলে শুধু ইয়েস নো করে এখান থেকে বেরিয়ে চলে যাবেন, আর কিচ্ছু করার দরকার নেই। তো এবার ধরুন আমরা মেডিক্লেম আছে, আপনার একটা হেলথ ইন্স্যুরেন্স আছে, তো আমি একের এর ওয়ান ঘরটাতে হেলথ ইন্স্যুরেন্সটা বসিয়ে দিয়েছি 10,500 টাকা। এবার এই 10,500 ফিগারটা দেখবেন ওখানে চলে যাবে, আমি দেখাচ্ছি, আর 80G সেকশনে ডোনেশন দেখিয়েছি 5,001 টাকা। এবার আমি আবার সেই আগের ঘরটায় চলে গেলাম, আগের ঘরে যেটা বলেছিলাম যে নিচের দিকে এবার সমস্ত ছাড়গুলো নিতে হবে, তো এই ছাড়ের ব্যাপারে আমি আগে শেষেরগুলো দেখিনি। দেখুন এখানে এই যে আইটেমটা রয়েছে 80D ডিডাকশন ইন রেসপেক্ট অফ হেলথ ইন্স্যুরেন্স প্রিমিয়াম, দেখুন এখানে 10,500 এসে গেছে, কারণ এখানে দেখুন 10,500 ঘরটা অ্যাস কালারের, মানে এটা নন এডিটেবল, অর্থাৎ ওইখানে পুট করলে এখানে অটোমেটিক এসে যাবে। পাশাপাশি একদম তলার ঘরটা দেখুন বাঁ দিকে লেখা আছে 80G ডোনেশনস টু সার্টেন ফান্ডস, এখানেও দেখুন এটাও নন এডিটেবল ফিল্ড, 5,001 টাকা এসে গেছে, মানে ওই 80G সেকশনে পুট করেছি এখানে এসে গেছে। আমি এই দুটাকে ক্লিয়ার করে দিলাম, এবারে আমি যাচ্ছি 80D সেকশনে,
তার আগে এবার এখানে দেখুন, প্রথমে যে একটা অপশন দিচ্ছে হোয়েদার ইউ হ্যাভ মেড এনি ইনভেস্টমেন্ট ডিপোজিট পেমেন্টস বিটুইন এত থেকে এত, এবার শিডিউল ডিআই এ কথাটা আগে একটু বলে নিই। তো এইটা আপনাদের কারোরই ইয়েস হবে না, তো যে কারণে এটা নো করে দিয়েছে, এবং এটা নো করার জন্য শিডিউল ডিআই আপনাকে ফিল আপ করতে হবে না। শিডিউল ডিআইটা কোথায় ছিল সেটা একটু আমাদের সাথে আমি দরকার শেয়ার করে দিচ্ছি। এইখানে মাথাতে দেখুন, ঠিক আমি এখন যে ঘরটায় আছি শিডিউল ATD, তার বাঁদিকে দেখুন শিডিউল ডিআই আছে, ঠিক পরপর আমরা যাব। তো শিডিউল ডিআইটা যে কারণে আমাদের ফিল আপ করতে হবে না, তাহলে এটা আমরা নো করলাম। নো করার পর এখানে মেডিক্লেম আর 80G সেকশন দেখিয়ে দিয়েছি, এবার 80C সেকশন আমি যাচ্ছি। একদম ওপরেই দেখুন 80C সেকশনে এক কথায় সমস্ত এখানে ঢুকিয়ে দেওয়া আছে, লাইফ ইন্স্যুরেন্স থেকে শুরু করে সমস্ত প্রভিডেন্ট ফান্ড ইত্যাদি। দি 80C সেকশনে আমরা মনে করুন টোটাল আপনি ডিডাকশন হয়েছে বা সেভিংস করেছেন 285,604। এবার এই 80C সেকশনের মধ্যে আপনার বিদ্যালয় প্রভিডেন্ট ফান্ড, পাবলিক প্রভিডেন্ট ফান্ড, তারপরে হাউস বিল্ডিং লোনের প্রিন্সিপাল, NSC যদি কাটেন NSC ইন্টারেস্ট, তারপরে সুকন্যা সমৃদ্ধি, এরকম আরও 80C সেকশনে যেগুলো আছে যেগুলো টোটাল আপনি ছাড় পাবেন ম্যাক্সিমাম 1.5 লাখ টাকা। তো এটা হচ্ছে সেইটা। তো দেখুন এখানে আমি 285,604 টাকা পুট করলেও ডান দিকে এলিজিবল অ্যাকাউন্ট নিচে কিন্তু 1.5 লক্ষ, তার বেশি এটা নেবে না। মানে এই 80C সেকশনের মধ্যে আপনার ওই সমস্ত ছাড়গুলো একবারে যোগ করে এই ঘরটায় বসাবেন, এটা গেল একটা বিষয়। তারপরে এইবারেতে 80CCD এর আন্ডারে যে সাবমেনু সাবসেকশনগুলো আছে এটা হচ্ছে পেনশন স্কিম। যদি আপনার কোনো পেনশন স্কিমে আপনি টাকা ডিপোজিট করে থাকেন সেই ছাড়গুলো এখানে পুট করবেন। সেটা সেন্ট্রাল গভর্নমেন্টের যে বিভিন্ন স্কিম আছে, আপনার পেনশন স্কিম দু তিনটে পেনশন স্কিম এরকম আছে যেটা 80C সেকশনের বাইরে ছাড় পাওয়া যায়। তো আপনার যদি সেই ধরনের কোনো স্কিম থাকে সেখানে আপনি দেখবেন সেটা কোন সেকশনে আন্ডার কোন সেকশনে ছাড় পাচ্ছেন, সেই অ্যামাউন্টটা এখানে বসাবেন। তো তারপরে এবার 80Dটা 10,500 টাকা দেখালাম। আরেকটা এখানে বলার মতো বিষয় আছে, সেটা হচ্ছে আপনার 80G সেকশন বললাম, আচ্ছা এখানে আর নাই। এবার এবার আমি ঠিক এর তলার ঘরটায় যাচ্ছি। এর তলার ঘরটাতে যে দেখুন আপনার এইখানে আমি যাচ্ছি, ওপরে দেখুন 5,001 টাকা পর্যন্ত বলেছিলাম 80G সেকশন। তারপরে এবার দেখুন 80TTA ইন্টারেস্ট অন সেভিংস ব্যাঙ্ক, যেটা আমি তখন বলেছিলাম আমি সেভিংসের ইন্টারেস্ট ইনকামে শো করেছিলাম 1740, এখানে আমি সেটা 80TTA সেকশনে আমি ছাড়টা নিয়ে নিলাম 1740। তারপরে এখানে যেটা 80U ইন কেস অফ এ পার্সন উইথ ডিসএবিলিটি, অর্থাৎ যদি কোনো প্রতিবন্ধক আমরা আপনি এমপ্লয়ি নিজে প্রতিবন্ধী হয় বা তার কোনো ডিপেন্ডেন্ট, তার সন্তান বা তার ডিপেন্ডেন্ট মা বাবা ফ্যামিলি মেম্বার যদি কেউ প্রতিবন্ধী হয় সেক্ষেত্রে ছাড় পাওয়া যায়। সেটা আপনার আপনার ক্ষেত্রে এলিজেবল হলে সেটা আপনি সিলেক্ট করে আপনি সেই সংশ্লিষ্ট ছাড়টা নিয়ে নেবেন। দিয়ে এবার C1 ঘরে হচ্ছে টোটাল ডিডাকশন, অর্থাৎ আপনার ওই যে 80C সেকশনে 1.5 লাখ, 80G সেকশনে 5,001 টাকা, 80D সেকশনে 10,500 টাকা মেডিক্লেম, আর আপনার এই 80TTA সেকশনে যেটা আমি করলাম 1740, টোটাল যোগ করে হলো 1,67,241 টাকা। এটা হলো আমার টোটাল ছাড়। তাহলে ছাড়ের বিষয়গুলো আশা করি ক্লিয়ার করতে পেরেছি। এরপরে আপনার আসছে পরে আমি যাচ্ছি এবার ট্যাক্স ক্যালকুলেশন। তাহলে সমস্ত আমরা ইনকাম স্যালারি ইনকাম ফ্রম স্যালারি দিলাম, ইনকাম ফ্রম আদার সোর্স দিলাম, সমস্ত রকম ছাড় দিলাম, তাহলে বিয়োগ টিয়োগ করে যে ফিগারটা দাঁড়ালো তার উপর এবার আমরা ট্যাক্স ক্যালকুলেশন হচ্ছে। তাহলে ট্যাক্স পেয়েবল অন টোটাল ইনকাম ধরুন আমরা আসছে হিসাব নিকাশ করে 57,956, এগুলো কিন্তু অটো ক্যালকুলেট হবে, আপনার হাত দেওয়ার কোনো ক্ষমতা নেই। তারপরে আপনার সেই ট্যাক্সের ওপর এডুকেশনাল সেস এখানে আমি দেখাচ্ছি, 4% এডুকেশনাল সেস D4 এর ঘরটা দেখুন সেটা 2,318 টাকা, যোগ করে হলো 60,274। দিয়ে আমরা শেষমেশ ওইটাই এখানে ব্যালেন্স দাঁড়ালো, আমরা ট্যাক্স হচ্ছে 60,274। এবার আপনি এটা সেভ ড্রপ করে ডান দিকের অ্যারোটা ক্লিক করবেন। এবার ডান দিকের অ্যারোটা ক্লিক করলে দেখুন আপনি এবার ওপরে ঘরে চলে গেলেন। আমরা এতক্ষণ কম্পিউটেশন অফ ইনকাম ট্যাক্স ছিলাম, এবার ট্যাক্স ডিটেলস এই ঘরটায় আমরা চলে এসেছি। ট্যাক্স ডিটেলসের ঘরটা হচ্ছে অ্যাকচুয়ালি আপনি যে TDS কাটিয়েছেন তার জন্য। এবার যদি আপনি স্কুল শিক্ষক হন তাহলে দেখবেন এখানে আমরা নেম অফ দি ডিডাক্টর থাকবে DI অফ স্কুল বলে, আপনার যে ডিস্ট্রিক্ট যদি পূর্ব বর্ধমান হয় পূর্ব বর্ধমান, যদি কলকাতা হয় কলকাতা, পূর্ব মেদিনীপুর হয় যে যা আপনার ডিস্ট্রিক্ট সেই ডিস্ট্রিক্ট এখানে নিয়ে নেবে। এবং প্রথম ঘরটা হচ্ছে আপনার সেই DI এর যেটা ট্যান, যে ট্যানের এগেনস্টে আপনার TDS জমা নিচ্ছেন সেই ট্যানটা এখানে উঠে থাকবে। এবার এখানে দুটো কথা আমি বলবো, এখানে এই যে ওপরে যে দুটো ঘর দেখছেন যে ইনকাম চার্জেবল আন্ডার স্যালারি, এটা দেখবেন হয়তো ঠিকঠাক এখানে উঠে নাও থাকতে পারে, আর টোটাল ট্যাক্স ডিডাক্টেড এই ঘরটাও আপনার ঠিকঠাক না থাকতে পারে, এই দুটো ফিগার আপনার কম থাকতে পারে কারণ হয়তো 12 মাসের এখনও আপ টু ডেট হয়নি।
তো যদি কম থাকে আপনার কোনো টেনশনের কারণ নাই, যেটা সঠিক সেটা আপনি এখানে দেবেন। এবার সঠিকটা বলতে কি, এখানে ইনকাম মানে হচ্ছে আপনার যে গ্রস ইনকাম, যেটা আপনি প্রথমেই ইনকাম ফ্রম স্যালারি পুট করেছিলেন সেই ফিগারটা এখানে দেবেন। আর আপনি সত্যি সত্যি বারো মাসে যে টিডিএস কাটিয়েছেন তার যোগফলটা এখানে দেবেন। এবার আমার এখানে টোটাল গ্রস স্যালারি ধরুন 7,79,830, যেটা আমি প্রথমে পুট করেছিলাম এখানে সেটাই দিয়েছি। আর আমি টোটাল ট্যাক্স কাটিয়েছি এখানে দেখাচ্ছি 61,400, সেই ফিগারটা এখানে পুট করে দিলাম, তাহলে সেই ফিগারটা এখানে নিয়ে নিল। এবার যেহেতু টিডিএস ছাড়া আর কিছু ডিডাকশনের বিষয় নেই তাই এখানে অন্য জায়গায় যাচ্ছি না। যদি এমনটা আপনার হয় যে আপনি সেলফ অ্যাসেসমেন্ট ট্যাক্স দিয়ে থাকেন, অর্থাৎ আপনি টিডিএস কম কাটিয়েছেন, অনলাইনে ট্যাক্স জমা দিয়েছেন, বা আপনি ব্যাংকে স্টেট ব্যাংকে গিয়ে আমরা চালান কেটে ট্যাক্স জমা দিয়েছেন, তখন এখানে সেলফ অ্যাসেসমেন্ট ট্যাক্সের জায়গায় বাকি ট্যাক্সটা এখানে ভরে দেবেন, সেগুলো বাকি এখানে খুঁজে পেয়ে যাবেন। তো এটা গেল ট্যাক্স ডিটেলসের বিষয়। তো একই রকম সেভ ড্রাপ করে ডান দিকের অ্যারোটা টিপবেন, তাহলে আপনি পরের আইটেমে চলে যাবেন। পরের আইটেম মানে হচ্ছে ট্যাক্স পেড অ্যান্ড ভেরিফিকেশান। এবার ট্যাক্স পেড অ্যান্ড ভেরিফিকেশান মানে কি, এখানে দেখুন টোটাল টিডিএস ক্লেম 61,400, মানে আপনি যেটা টিডিএস কাটিয়েছেন সেটা এখানে উঠে গেছে 61,400, আর আপনার ট্যাক্স যেটা পড়েছিল সেটা এর থেকে কম, তাহলে আপনি রিফান্ড পাচ্ছেন 1,130 টাকা, এখানে উঠে গেছে রিফান্ড আপনার 1,130 টাকা। এবার এই রিফান্ডের প্রসঙ্গে বলি, যদি রিফান্ডটা 100 টাকার কম হয় তাহলে রিফান্ড পাবেন না, যদি 100 টাকার বেশি হয় তাহলে রিফান্ড পাবেন। তো এই হচ্ছে বিষয়। বেশ, তাহলে এবার এবার নিচেতে আপনার এইখানে এবার রিফান্ডের প্রসঙ্গে যেটা আমি প্রথমে বলেছিলাম টিক দেওয়ার বিষয়, এবার আপনার এখানে যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারগুলো আগে থেকে এন্ট্রি করা আছে সেগুলো এখানে উঠবে। যদি আপনি নতুন হন তাহলে নিচে দেখুন বাঁ দিকে যে অ্যাডের ঘর আছে, অ্যাড করে করে আপনার যতগুলো নিজের নাম অ্যাকাউন্ট আছে বা আপনি যে 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 অ্যাকাউন্টগুলোর ফার্স্ট হোল্ডার সেই অ্যাকাউন্টগুলো এখানে ডিটেলস এন্ট্রি করবেন, IFS কোড, নেম অফ দি ব্যাঙ্ক, অ্যাকাউন্ট নাম্বার, আর এই তিনটে দিই। এবার এখানে যেটা বলতে চাইছে যে আপনার যদি রিফান্ডের কেস থাকে তাহলে আপনি যে অ্যাকাউন্টে রিফান্ডটা চাইছেন ফেরত আসুক সেই অ্যাকাউন্টটাকে টিক দিন। তা আমি চাইছি ওপরের ব্যাঙ্ক অ্যাকাউন্টটাতে আমার রিফান্ডটা আসুক, আমি সেটাকে টিক দিলাম। ব্যাস, এই ঘরটা এই পর্যন্ত। নেক্সট ঘরে আমরা এবার যাচ্ছি, আচ্ছা নেক্সট ঘরে নয়, এই পেজটারই আবার তলার দিকে ডিক্লারেশন আছে। ডিক্লারেশনটা কি, এখানে ডিক্লারেশনে আই বলে আপনার নামটা অটোমেটিক উঠে যাবে, সন ডটার বলে আপনার বাবার নাম, সেটা আপনি এডিট করতে পারেন যদি বানান ভুল থাকে। তারপরে যেটা বলছে যে ইন মাই ক্যাপাসিটি অ্যাজ সেলফ, এই সেলফটা ড্রপ ডাউন মেনু থেকে সিলেক্ট করবেন, মানে আপনি নিজেই নিজেরটা ফিল আপ করছেন তাই জন্য সেলফ। তারপরে এখানে যেটা আসছে আই এম হোল্ডিং পারমানেন্ট অ্যাকাউন্ট নাম্বার বলে আপনার প্যানটা এখানে নিজে থেকে উঠে থাকবে, আপনি কিছু করতে পারবেন না। এবার নিচে বাঁ দিকে প্লেস, আপনার যেটা বাড়ির ঠিকানা সেই প্লেসটা এখানে দিয়ে দেবেন, ডেটটা আপনার অটোমেটিক নিয়ে নেবে, ডেটটা আপনার কিছু করার নেই। তো এখানে ডিক্লারেশন হলো, ডিক্লারেশন করার পর এবার প্লিজ সিলেক্ট দি ভেরিফিকেশন মোড। এখানে এবার বলি, এবার এই ভেরিফিকেশান আপনি যদি অনলাইনে সরাসরি সঙ্গে সঙ্গে ভেরিফিকেশান করতে পারেন, সেটা আপনার ভ্যালিড আধার দিয়ে করতে পারেন, প্রি ভ্যালিডেটেড ব্যাঙ্ক অ্যাকাউন্ট, প্রি ভ্যালিডেটেড ডিম্যাট অ্যাকাউন্ট, ডিজিটাল সিগনেচার সার্টিফিকেট রেজিস্টার্ড ইন ইফিলিং এগেনস্ট ইউর প্যান, যে কোনো পদ্ধতিতে যদি আপনি এই মানে সাথে সাথেই যদি আপনি ই ভেরিফাই করতে চান তাহলে প্রথমটা টিক দেবেন। আচ্ছা, আপনি যদি চান যে আমি ই ভেরিফাই করবো একটু পরে করবো, এখনই করবো না, পরে আমি আরেকবার চেক করবো ভালো করে দিয়ে করবো, তখন আপনি 2 নম্বর অপশনটা সিলেক্ট করবেন যে আমি এটা পরে করবো, 120 দিনের মধ্যে করে দেবো। যদি আপনি চান যে না আপনার ই ভেরিফাই করার কোনো ওয়ে নেই, আপনি আপনার পক্ষে সম্ভব নয়, তখন আপনি 3 নম্বরটা সিলেক্ট করবেন। 3 নম্বরটা কি, না আপনার যে রিটার্নটা প্রিন্ট আউট হবে সেটাকে এই অ্যাড্রেসে বাই পোস্টে স্পিড পোস্ট করে পাঠিয়ে দিতে হবে, সেন্ট্রালাইজড প্রসেসিং সেন্টার, ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট, বেঙ্গালুরু, 560-500-120 দিনের মধ্যে পাঠিয়ে দিতে হবে। এই তিনটে হচ্ছে মাধ্যম। তো আমি এখনই ই ভেরিফাই করবো, আমি যে কারণে ওইটা টিক দিলাম। এবার ওইটা টিক দেওয়ার পর আবার সেই সেভ ড্রাপ করে ডান দিকের অ্যারোটা আমি টিপে দিলাম, ডান দিকে অ্যারো টিপলে আমি পরের ঘরে চলে গেলাম। পরের ঘর মানে আমার দেখুন সব কটা ঘর হয়ে গেছে, আমি শিডিউল DI বলেছি দরকার নেই, শিডিউল 80G করে দিয়েছি, শিডিউল 80G করে দিয়েছি, শিডিউল 80GGA একদম লাস্ট ঘর, এখানেও কিচ্ছু করতে হবে না, যে কারণে এখানে চলে যাওয়ার পর আমার শেষ। এবার নিচে দেখুন সেভ ড্রাপ করে দেওয়ার পর নিচে বাঁ দিকে আছে প্রিভিউ অ্যান্ড সাবমিট, কারণ যেহেতু আমি শেষ ঘরে চলে গেছি, আর দেখুন ডান দিকের অ্যারোটা হাইলাইটও হয়নি। এবার আপনি প্রিভিউ অ্যান্ড সাবমিট বাটনটা ক্লিক করবেন সেভ ড্রাপ করার পর। এবার প্রিভিউ অ্যান্ড সাবমিট বাটনটা ক্লিক করলে আপনাকে ওয়ার্নিং দেবে যে আপনি ভালো করে চেক করে নিন সব কিছু ঠিকঠাক আছে কিনা, যদি আবার দেখতে চান তাহলে ক্যান্সেল করবেন, নাহলে আপনি ওকেটা ক্লিক করবেন। ওকেটা ক্লিক করার পর আপনি যা যা এন্ট্রি করলেন একদম একটা পেজে সব আপনাকে ডিটেলস দেখাবে। আমি একদম তলাতে চলে গেছি, তলাতে দেখুন এবার ডান দিকে আছে ক্লিক হেয়ার টু ডাউনলোড দি প্রিভিউ PDF,
তো অবশ্যই আপনি পিডিএফটা ডাউনলোড করতে চাইবেন, যেটা আপনি দেখলেন এতক্ষণ ধরে সেটা আপনি পিডিএফটা ডাউনলোড করে নিলেন। ডাউনলোড করার পর একদম বাঁ দিকে এবার আছে সাবমিট, এই সাবমিট করে দিলে কিন্তু আপনার একদম কমপ্লিট সাবমিশনটা হয়ে গেল। তো আপনি সাবমিট করবেন, যখনই সাবমিট করে দিলেন এবার আপনাকে চাইবে আপনি ই ভেরিফাই কিসের মাধ্যমে করবেন। তো আবার দেখুন এখানে ওপরে আছে আধার ওটিপি। এবার অনেকের আধারের সঙ্গে মোবাইল নাম্বারটা ঠিকঠাক লিঙ্ক করা নেই বা আগে লিঙ্ক করা আছে সেই নাম্বার অ্যাক্টিভ নয়, তাহলে ওটিপিটা আসতে পারবে না। আবার আমি যে কারণে আধার ওটিপিটা এখানে নিলাম না, আমি নিয়েছি ইভিসি ইউজিং প্রি ভ্যালিডেটেড ব্যাঙ্ক অ্যাকাউন্ট। এটা খুব ইজি একটা পদ্ধতি, কীভাবে করতে হবে আমি সেটা শেষকালে শেয়ার করব। তো আমি এখানে এই অপশনটা নিয়েছি, আর যদি নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে করতে চান তাহলে সেটা সিলেক্ট করতে পারেন। আর লাস্টে যেটা আছে, আপনি যদি হার্ড কপি পাঠাতে চান ওই অ্যাড্রেস যেটা বললাম, তাহলে আপনি লাস্টের অপশনটা সিলেক্ট করবেন। কিন্তু আপনি যে অপশনটা করতে চাইছেন সেটা আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। যদি আপনি হার্ড কপি পাঠাতে চান তাহলে সেটাই সিলেক্ট করবেন, কোনো অসুবিধা নেই। দিয়ে সিলেক্ট করার পর কন্টিনিউ, এবার কন্টিনিউ বাটনটা ক্লিক করলে আমার দেখুন সঙ্গে সঙ্গে ওই যেটা আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইভিসি অ্যাক্টিভ করা আছে প্রি ভ্যালিডেটেড, সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে কানেক্টেড যে মোবাইল নাম্বার অর্থাৎ ব্যাঙ্কে যে মোবাইল নাম্বারটা আমরা প্রডিউস করা আছে সেই মোবাইলে ওটিপি আসবে, এবং সেই ওটিপিটা 120 সেকেন্ডের মধ্যে কিন্তু আপনাকে এন্টার করতে হবে। তো ওটিপিটা দিয়ে দিলেন, দিয়ে এবার সাবমিট। এবার যদি কোনো কারণে সাথে সাথে ই ভেরিফাই না সম্ভব হয় সেক্ষেত্রে কীভাবে করবেন সেটা আমি পরে আপনাদের সাথে শেয়ার করছি। তো এবার এখানে ওটিপিটা দিয়ে আপনি সাবমিট বাটনটা ক্লিক করে দেবেন। সাবমিট বাটন ক্লিক করে দেখুন ওপরে আপনার উঠে গেল রিটার্ন সাবমিটেড সাকসেসফুলি, আপনার ট্রানজ্যাকশন আইডি চলে আসবে, আপনার যে ই ভেরিফাই যে সিকিউরিটি কোডটা এসেছে ছিল ওটিপি সেই ওটিপিটাও এখানে উঠে যাবে, এবং আপনাকে লিখে দেবে আপনার অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা আপনার ওই ইমেলেতে সেন্ড করে দেওয়া হয়েছে যে ইমেলটা আপনি ওখানে দিয়েছিলেন। তারপর আপনি ইমেলটা খুলে ওটাকে ডাউনলোড করে আপনার কাছে রেখে দেবেন। এরপরে আমি যেখানে যাচ্ছিলাম যে আপনার, হ্যাঁ এবার এটা যে আপনার হলো সেটা দেখার জন্য কিভাবে দেখবেন সেটা বলছি। আপনি লগ ইন করার পর ড্যাশবোর্ডে যাবেন, ড্যাশবোর্ডে গিয়ে দেখুন প্রথমে আমরা ফাইলিং অফ ইনকাম ট্যাক্স রিটার্ন এই অপশনটা ক্লিক করেছিলাম, এখন ক্লিক করব ভিউ রিটার্নস ফর্মস, অর্থাৎ আমি যে সাবমিট করলাম সেটা আমি দেখতে চাই যে আমার স্ট্যাটাস কী। তাহলে ভিউ রিটার্নস ফর্মটা আমরা ক্লিক করব, সেটা ক্লিক করলে আপনার মাই অ্যাকাউন্টের আন্ডারে আমি চলে যাবেন, সেখানে আমার প্যানটা অটোমেটিক উঠে থাকবে। এবার সিলেক্ট অ্যান অপশন, এখানে দেবো ইনকাম ট্যাক্স রিটার্ন, অর্থাৎ আমি কী দেখতে চাইছি আমার ইনকাম ট্যাক্স রিটার্নের স্ট্যাটাস, সেই অপশনটা দেবেন, দিয়ে সাবমিট। সাবমিট করলে দেখুন আপনি এ যাবৎকাল যত ইনকাম ট্যাক্স আপনার এইভাবে লগ ইন করে করেছেন সবগুলো দেখাবে। যেমন দেখুন 2014-15 থেকে একদম সব ইয়ারগুলো আমার এখানে লেখা আছে। এবার প্রথমেই আমি একটা কথা একটু আগে বলেছিলাম, যদি আপনি সাথে সাথে ই ভেরিফাই না করতে চান তাহলে আপনি কোথা থেকে করবেন, এখানে দেখুন ওপরে একটা অপশন উঠে আছে ক্লিক হেয়ার টু ভিউ ইউর রিটার্নস পেন্ডিং ফর ই ভেরিফিকেশন, তখন আপনি এখানটা ক্লিক করে আপনি আবার ই ভেরিফাই যেভাবে করতে চাইছেন সেইভাবে যে আবার করতে পারেন, এটা আমি শেয়ার করলাম। এবারে দেখুন এই মুহূর্তে একদম ওপরের যে কলমটা রয়েছে, কলম না রোটা, আপনার প্যান আছে, প্যান এখানে রইল, অ্যাসেসমেন্ট ইয়ার 2020-21, আইটিআর 1, কবে এটা ফাইল করেছেন, না 2 জুন, ফাইলিং টাইপ অরিজিনাল সেকশন, দিয়ে আবার ফিল্ড বাই বলে আপনার প্যানটা এখানে উঠে থাকবে, অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা এখানে থাকবে, স্ট্যাটাস দেখুন সাকসেসফুলি ই ভেরিফাইড। এবার যদি আপনি প্রথমেই ই ভেরিফাইটা না করতে পারেন তখন এখানে ওটা ই ভেরিফাইটা পেন্ডিং দেখাবে। এবার আমি যেহেতু সরাসরি ই ভেরিফাই করে দিলাম তাই সাকসেসফুলি ই ভেরিফাইড শো করছে। তার আগের বছরেরগুলো দেখুন আইটিআর প্রসেসড, মানে আমার কমপ্লিট, এটাও সেরকম ভেরিফাই হওয়ার পর এবার ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট থেকে সব চেক করে নেবে, চেক করে যখন ঠিক হয়ে যাবে তখন আইটিআর প্রসেসড এখানে উঠে যাবে, ওটা উঠে যাওয়ার মানে আমার সমস্ত কাজ কমপ্লিট। তো এটা আপনি এখান থেকে দেখে নিলেন যে আমরা সব ঠিকঠাক আছে। এবার আমি যেটা বলছিলাম যে ওই যে প্রি ভ্যালিডেটেড ব্যাঙ্ক অ্যাকাউন্ট যেটার মাধ্যমে আপনি ই ভেরিফাই করবেন সেটা অ্যাকচুয়ালি কীভাবে করবেন দেখুন, আপনার যে হোম পেজেতে ড্যাশবোর্ডের আন্ডারে এখানে দেখুন ওপরে আছে প্রোফাইল সেটিং, প্রোফাইল সেটিংয়ের মধ্যে আপনার প্রি ভ্যালিডেটেড ইওর ব্যাঙ্ক অ্যাকাউন্ট এই অপশনটা আপনি ক্লিক করবেন। এই অপশনটা ক্লিক করলে আপনার এরকম একটা এসে খুলে যাবে, এখানে আমি দেখাচ্ছি দেখুন নিচেতে অ্যাড বটনটা আছে, আপনি অ্যাড বটন করে আপনার যতগুলো ব্যাঙ্ক অ্যাকাউন্ট চাইলে সবকটা এখানে এন্ট্রি করতে পারেন। কী কী এন্ট্রি করতে হবে, অ্যাকাউন্ট নাম্বার, অ্যাকাউন্ট টাইপ সেটা সেভিংস, আইএফএসসি কোড, মোবাইল নাম্বার, এই মোবাইল নাম্বারটা হচ্ছে আপনার ওই ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে যে মোবাইল নাম্বারটা কানেক্টেড অর্থাৎ ব্যাঙ্কে যে মোবাইল নাম্বারটা দেওয়া আছে সেই মোবাইল নাম্বার, আর আমরা ইমেল আইডি আচ্ছা। এবার সেটাকে অ্যাড করার পর এবার দেখুন ওইখানে দিয়ে অ্যাডের পাশে রিমুভ, তার বাঁ দিকে আছে এনাবেল ইভিসি। এবার ইলেকট্রনিক্যালি ভেরিফিকেশন মাধ্যম যদি আপনি আপনার এই ব্যাঙ্ক অ্যাকাউন্টটাকে অ্যাক্টিভ করতে চান তখন আপনাকে এনাবেল ইভিসি বটনটা ক্লিক করতে হবে। যেহেতু আমার এটা এনাবেল করা আছে দেখুন ডান দিকে লেখা আছে ভ্যালিডেটেড অ্যান্ড ইভিসি এনাবেলড, তাহলে প্রথমে ভ্যালিডেট আগে হতে হবে, তারপর এনাবেল ইসিটা ক্লিক করলে একটু সময় নেবে, তারপর এটা ইভিসি এনাবেলড হয়ে যাবে যদি আপনার সমস্ত কিছু ঠিকঠাক থাকে, অর্থাৎ
ব্যাংকে যদি আপনার প্যান দেয়া থাকে, কেওয়াইসি অ্যাটাচ করা থাকে এবং আপনার মোবাইল নাম্বার সঠিক থাকে, ইমেল আইডি যে এখানে দিয়েছেন সেই ইমেল আইডি যদি ব্যাংকে আপনার দেয়া থাকে, সমস্ত কিছু কানেকশান ঠিকঠাক যখন হলে তখন ইভিসিটা এনাবেল হবে। এই ইভিসি এনাবেলড হয়ে গেলে আপনি কিন্তু এই মাধ্যমে ই ভেরিফাই করতে পারবেন, আর না হলে আধার ওটিপি দিয়ে করবেন। আদারওয়াইজ আপনি যদি কোনোভাবেই ই ভেরিফাই করতে না পারেন সেক্ষেত্রে আপনি হার্ড কপি ওই অ্যাড্রেসে পাঠিয়ে দেবেন যেভাবে বললাম। তো মোটামুটি আমি সব দিকটা কভার করার চেষ্টা করলাম, এরপরেও যদি আপনাদের কোনো সমস্যা থাকে আপনারা প্রশ্ন করুন, আমার যতটা জানা আছে আমি সাধ্যমতো উত্তর দেওয়ার চেষ্টা করব। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, খুব ভালো থাকুন, ধন্যবাদ।